তো লাস্টলি বংশ রিয়াকশন তরফ থেকে আবার চলে এসেছি নতুন একটা ট্রেলার রিয়াকশন করতে। সেটা হচ্ছে জিতেন্দ্র কুমারের নতুন একটা ট্রেলার বেরোচ্ছে, সেটা হচ্ছে ড্রাইডে। জিতেন্দ্র কুমার মানে হচ্ছে, যদি তোমরা পিকচার্স দেখে থাকো, ইভেন পারমানেন্ট রুমমেটের ওর একটা স্মল রোল আছে, পঞ্চায়েতে আছে, অ্যান্ড ও মোস্টলি টিভিএফ এর সাথে কানেক্টেড ছিল। তো দারুণ দারুণ ওয়েব সিরিজ করেছে, অ্যান্ড যদি মোটামুটি 2013-14 থেকে ফলো করে থাকো তো ইউটিউবে প্রচুর টিভিএফ এর ভাইরাল কন্টেন্টে ও ফিচার করেছে। সো এখন মুভিও করছে, তো দেখা যাক। অ্যামাজন রিলিজ, অ্যান্ড যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফালতু সময় নষ্ট করবো না, আগে ট্রেলারটা দেখি অ্যান্ড দেন ডিসকাস করবো। অ্যামাজন প্রাইম নেতা ফেতা হয়েছে। বাপু নে কিতা সমঝায়া থা, কিতা সমঝায়া থা। এক শিক্ষক কি বেটি মির্জাপুরে সে শাদি করেগি তু, এক নম্বর কা শরাবি হ্যায় ও, কিউট হ্যায় গো গন্নু। तो कितनी अच्छी खबर है। अच्छी खबर ये ना है कि मैं पेट से हूँ, अच्छी खबर ये है कि तुम्हारी अम्मा भी पेट से है। तेरी एक झलक में ही हल। जगोदर में एक ही शराब का ठेका है और जगोदर को बार्ड भी एक ही है, और जो ये बार्ड जीत गो वो वहाँ तक पहुँचेगो जहाँ तक हम पहुँचे हैं। निकम्बो निठल्लों को कोई हक नहीं कि वो औलाद पैदा करे। एक निकम्बो तो ना हो, मैं वो एक कॉर्पोरेटर बनाएंगे दाऊ जी। पांच साल बाद दाऊ जी, पांच साल निर्मला पेट से दिक्कत हो जाएगी दाऊ जी। गंदी चीज है ये शराब, बंद करो जाए पीनो, बंद करो जाए। अब प्यादा ना सिर्फ सोचने लगा है बल्कि अपने फैसले खुद ही लेने भी लगा है। अच्छा घूरिए दिलो, मेरे बच्चा की जिंदगी को सवाल है जय, कोई ना रोक सके मोए कॉर्पोरेटर बनते हैं। चले भैया तेरे संग भयंकर मोहब्बत। अब जिनकी शकल देख के कोई भी बता सकते है कि सात जन्म ना बन रहे जे कॉर्पोरेटर, बन भी सकते हैं को जाने। निखिल अडवाणी डन। अच्छा प्रोड्यूस बाय निखिल अडवाणी, বেশ ইন্টারেস্টিং স্টোরি লাইন। মানে ফার্স্টে যেটা শুরু হলো দেখে তো পুরো ফুল আউট অ্যান্ড আউট স্ল্যাপস্টিক কমেডি লাগছিল। একটা মাতাল কিছু করে না, অ্যান্ড হঠাৎ করে যে কালেক্টর হবে বলে মিনিস্টার হবে বলে একটা ওয়ার্ড থেকে ওই দাঁড়িয়েছে, কারণ ওইখানে একমাত্র ঠেকা আছে যে ও একমাত্র ওই ঠেকাটা চালায় আর কি, অ্যান্ড ওই এরিয়াটা কন্ট্রোলে আনতে হবে। তো ওটাই মিনিস্টারটা বলছিল, মিনিস্টার মানে যেটা অনু কাপুর রোলটা প্লে করছে, ওর রিলেটিভই হয়, অ্যান্ড সেখান থেকেই জিনিসটা ঘুরবে ওর যখন বাচ্চাটা হবে। এটা ওই সেই বিহারে মদ ব্যান করা নিয়ে ওই জিনিসপত্রগুলো কিছুটা কিছুটা আছে এর মধ্যে। তো ভেরি ইন্টারেস্টিং স্টোরি লাইন, এরম টাইপেরই স্টোরি চট করে মানে কমার্শিয়ালি এগুলো দেখা যায় না, এগুলো ওই ওটিডি প্ল্যাটফর্মের জন্যই তৈরি করা। আর এগুলো ঠিক আছে, এগুলো লোকজন দেখবে ওটিডিতে বের করলে, মানে রাদার দ্যান সিনেমা হলে। সিনেমা হলে বেরোলে সত্যি কথা বলতে গেলে লোকজন এটা হলে গিয়ে দেখবে না, এগুলো এখানেই ঠিক আছে ওটিডি প্ল্যাটফর্মের জন্য, অ্যান্ড বেশ কমেডিও আছে। তো এটা রিলিজ কবে করছে, এটা 22 ডিসেম্বর, ওই ক্রিসমাস রিলিজ টাইপের অ্যামাজন প্রাইমে। সো ইয়া মজা লাগলো, এটা বেশ মজা লাগলো। আর জিতেন্দ্র কুমারের অ্যাকচুয়ালি বিশাল বড় ফ্যান আমি। হ্যাঁ, সো জিতেন্দ্র কুমারের ফ্যান অ্যাকচুয়ালি হয়েছি হচ্ছে পিকচার্স দেখার পর। তো ওর যদি কেউ কন্টেন্ট না দেখে থাকো, জাস্ট ইউটিউবে জিতেন্দ্র কুমার ভাইরাল টিভিএফ লিখে সার্চ করলে প্রচুর কন্টেন্ট পাওয়া যাবে, অ্যান্ড দারুণ দারুণ ছোটোখাটো অভিনয় রোলগুলো করে আর দারুণ দারুণ করে। আর রিসেন্ট কি একটা মুভি দেখেছিলাম, পঞ্চায়েত 2 মোস্ট প্রবাবলি লাস্ট ওয়েব সিরিজ, ওটা আমি যেটা আমার ভালো লেগেছিলো, মানে 1 এন্ড 2। সো এটা মির্জাপুরের মেয়েটাও আছে, যে মেয়েটা মারা যায় বড় মেয়েটা,
তো বেশ মজার হবে। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা ট্রেলার নিয়ে চলে আসবো, এখানেই ছাড়লাম। যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, খুব হেল্পফুল হবে, সাপোর্ট করে দাও একটু আমাদেরকে। সো চলো আবার অন্য কোনো ট্রেলার নিয়ে চলে আসবো। টাটা, বাই, পিস।